সবাইকে ঈদের শুভেচ্ছা অস্ট্রেলিয়া সিডনি থেকে। আজকে ঈদের দিন, ঈদের দিন বিকালবেলা, এখন পড়ন্ত বিকাল, একটা সমুদ্র বিচের সমুদ্রের বিচে আসছি ঘুরতে। মনোরম পরিবেশ, দৃষ্টিনন্দন একটা এলাকা, সমুদ্রের পারে মানে শত শত হাজার হাজার বাড়ি, আর সমুদ্রের ঢেউগুলো এবার দেখিয়ে লাগতেছে। এই ঢেউগুলো সমুদ্রের গর্জন, সমুদ্রের ঢেউগুলো এ বাড়িতে, এবং হাজার হাজার কিলোমিটার সমুদ্রের পানি, এদিকে যেদিকে চোখ যাবে এত দূর সমুদ্র, এত বড় বোঝাচ্ছে আকাশের নিচে লাগছে এই হাজার হাজার মাইল দূরে সমুদ্র, আর এখানে এসে ঢেউটা লাগতেছে এই বাড়িগুলোতে। দেখতেছে সমুদ্রের ঢেউগুলো এই বাড়িগুলোতে লাগতেছে, দেখাচ্ছি। এখানে অনেকে আসছে ঘুরতে এই দৃশ্যটা দেখতে। সমুদ্রের পারে করে উঠেছে অনেকগুলো, আসলে এই অস্ট্রেলিয়ার একটা দ্বীপ রাষ্ট্র, দ্বীপ রাষ্ট্রে আসলে অনেকগুলো বিচ, প্রত্যেকটা বিচ, একটা বিচ আটটা বিচ থেকে অনেক সুন্দর এবং ক্লিন, নিট ইন ক্লিন। এখানে আমাদের কক্সবাজার বা আমাদের বাংলাদেশের বিচের মতন না, নোংরা এই সেই, এখানে মানুষও ভদ্র, সব কিছু ক্লিন, সরকারের সব কিছু ক্লিন, সব কিছু নিয়ম কানুনের মধ্যে ছিল, আইনে কথা বলে। এখানে কেউ কারো ইচ্ছা মাফিক চলার কোনো সুযোগ নাই, আইন মোতাবেক সবাই চলে, সবাই আইনকে মানে। এবং যে করে আপনারা দেখতে পাচ্ছেন এই বিচের আসলে দৃশ্যটা অসাধারণ দৃশ্য। এই দৃশ্যগুলো আসলে না দেখলে বা না দিয়ে করলে, এখান থেকে বলে বা ভিডিও করে কতটুকু বোঝাতে পারবো জানি না। দেখছেন প্রায় কয়েকশো ফুট উপরে মানে পানি, এই ঢেউগুলো আসতেছে সমুদ্রে, যে ঢেউ আসে কয়েকশো ফুট উপরে উঠে যায়, ঢেউগুলো এসে এই পাহাড়ে এসে লাগে, পাহাড়ে বা যেতে লাগে। আসলে এটা অনেক ভালো লাগে, এখানে দেখতে পাচ্ছি এই পাশ দিয়ে, আবার এই সমুদ্রের পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, বড় রাস্তা, সুন্দর রাস্তা, মনোরম রাস্তা। আসলে এখানে যদি অনেকে আসে ছুটি কাটাতে, এখানে আসে, হ্যাঁ জবের জায়গায় জবে থাকে, কিন্তু শনি রবি বা দুই দিনে এখানে এসে থাকে, এখানে এই কেন্দ্রিকেই এই এলাকা গড়ে উঠেছে, কিন্তু তারা যা সপ্তাহে ইনকাম করে এখানে এসে এনজয় করে শেষ করে দেয়। আর তো চলি খাবার যাওয়া এসে টাকা মাসে একবার দুই ভাই আসবে এরকম বিচে। আসলে তারা মানে আরাম প্রিয় মানুষ অস্ট্রেলিয়ার, যেগুলো মানে তারা কোনো সঞ্চয় বা এই সেই সম্পদ এই সেই এগুলো তারা পরোয়া করে না, যা ইনকাম করে সব এনজয় করে এবং এই বিলাসপুর একটা জীবন লিড করার চেষ্টা করে, যা যা তরফ থেকে অহংকার, হিংসা, বিদ্বেষ এগুলো নাই, অহংকার বা কোনো নোংরামিও এই বীজগুলোতে কোনো নোংরামিও না। বাংলাদেশে যেমন পার্ক বা এই সেগুলোতে তরুণ তরুণীরা, যুব যুবতীরা নোংরামি অবস্থা খুব কালচার মানে খারাপ একটা পরিবেশ তৈরি করে ফেলে, হ্যাঁ বিশেষ করে বোটানিক্যাল গার্ডেন টার্ডেন এইগুলোতে গেলে, মিরপুর বা উদ্যান টুদ্যান এগুলোতে গেলে দেখা যায়, কিন্তু এখানে ওই রকম কোনো পরিবেশই নাই। এটা আসলে একটা সভ্য দেশ, এটা ইসলামিক কান্ট্রি হয়েও নোংরা পরিবেশ, কিন্তু এটা নন ইসলামিক দেশ হয়েও খুব সভ্য, তারা আসলে সব কিছু মেনে চলে, তাদের মধ্যে কোনো নোংরামি নাই, এটা এই লোকের আসল তত্ত্ব। এই ছিল আজকের ঈদের দিনের মানে ঈদ বিনিময়ে একটা বিচের দৃশ্য আপনাদেরকে আমি দেখালাম, বিচের দৃশ্য দেখালাম। সবাইকে আবারও ঈদ মুবারক সিডনির, অস্ট্রেলিয়ার সিডনি থেকে। আবারও কোথাও হবে, আবারও কোনো একটা স্পট আপনার দেখাবো এইরকম করে। আসলে দেখতেছেন বিচের পারেই শত শত বাড়ি, আসলে আমি সারাদিন যদি দেখাই শেষ হবে না। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।